スッスッスッスッ。 গত একশো বছরের ইতিহাস ঘেঁটেও আমরা হয়তো বুঝিনি আসলে নবজাগরণের বিজ্ঞান চর্চায় নারীর অবদান ঠিক কোন উচ্চতায় পৌঁছেছিল কাদম্বিনী গাঙ্গুলি বিভা চৌধুরী পূর্ণিমা সাহা অসীমা চট্টোপাধ্যায়ের উত্তরাধিকার এমনই এক বঙ্গসন্তান প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বর্তমান অধিকর্তা ন্যাশনাল একাডেমি এবং দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ফেলো শান্তিস্বরূপ ভাটনগর এবং অতি সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত লাইমলাইট থেকে অনেক দূরে থাকা দুর্দান্ত এক বিজ্ঞানী তার বাবা ছিলেন মিলিটারি অফিসার জ্যাঠামশাই ভারতের অলিম্পিক ফুটবল দলের ক্যাপ্টেন জন্ম এবং তারপর শৈশব কেটেছে কলকাতার বাইরেই ছোটবেলায় স্কুলে ইংরাজি এবং হিন্দির সাথেই পরিচয় বেশি ছিল পরে বেথনে পড়াশোনা করেন যদিও মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসায় এবং অসম্ভব মনের জোরে তিনি আদ্যপান্ত বাঙালি অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানি আমেরিকা সহ সারা পৃথিবীর অসংখ্য প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন কিন্তু দেশের প্রতি পরিবারের প্রতি টান এখানকার ছাত্রদের প্রতি অসীম স্নেহ তাকে বারবার দেশে ফিরিয়ে এনেছে তার ভিতরে এক স্বতঃস্ফূর্ত শিক্ষকের বাস পৈতৃক বাড়িটি সবসময় ভরে থাকে ছাত্রদের আনাগোনায় সমস্ত স্তরের সমস্ত মেধার ছাত্র অসংখ্য গবেষক সফল অন্ত্রপ্রনীয়র তৈরি করেছেন তিনি যদিও সহকর্মী তার পরিবার এবং বাড়ির সর্বক্ষণের সঙ্গীদের সাহায্য ছাড়া এই অসম্ভব পরিশ্রম গবেষণায় মনোনিবেশ এবং ধারাবাহিক সাফল্যের ক্ষেত্র তৈরি কিছুতেই সম্ভব হতো না কথা বারবার জানিয়েছেন তিনি আপনাকে অসংখ্য অভিনন্দন আপনি শুরু করেছিলেন স্নাতক স্তরে পদার্থবিজ্ঞান দিয়ে সেখান থেকে আপনার গবেষণার দিক পরিবর্তন ঘটে কম্পিউটার সায়েন্স কম্পিউটেশনাল বায়োলজি এবং বায়ো ইনফরমেটিক্সের পরিসরে এই ট্রানজিশন অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এটা কি করে সম্ভব হলো পদার্থবিজ্ঞান আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দের বিষয় ছিল ফিজিক্স আর ম্যাথামেটিক্স তাছাড়া ইংলিশ আর হিন্দি পড়েছি আমি ক্লাস টেন অব্দি ইলেভেন টুয়েলভে গিয়ে বাংলা পড়ি তো ভাষা পদার্থবিজ্ঞান আর অঙ্ক এই তিনটে আমার খুব এই এইগুলি আমার খুব প্রিয় বিষয় ছিল সেই জন্যেই আমি বোধহয় ইঞ্জিনিয়ারিং পেয়েও প্রেসিডেন্সি কলেজে গেলাম কলকাতার ফিজিক্স পড়ার জন্যে এবং আমার সঙ্গে যারা ব্যাচমেটরা ছিল এক্সিলেন্ট। কিন্তু তিন বছর বিএসসি ফিজিক্স পড়ার পরে এবং পাতার পর পাতা ডেরিভেশন করেছি মার্কস ভালোই পেয়েছি কিন্তু তারপরে কিরাম একটা মনে হলো যে হয় রিয়েল লাইফ যে হাতে কলমে কাজের থেকে একটু দূরে সরে গেছি বড্ড বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে আমার চিরকালই একটু হাতে কলমে করার শখটা বেশি তো যেটা দেখলাম যে বিএসসি করার পর ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিটেক করার একটা সুযোগ আছে পোস্ট বিএসসি বিটেক যেখানে অঙ্ক থেকে এবং পদার্থবিজ্ঞান থেকে আসা যায় সেটা কম্পিউটার সায়েন্সের বিটেক তো সেই সুযোগটা নিলাম সেই সুযোগটা নেওয়ার পরে রাজাবাজার সায়েন্স কলেজে বিটেকে ভর্তি হলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা বুঝতে পারি যে ওই মুভমেন্টটা ফিজিক্স থেকে আমি যে কম্পিউটার সায়েন্সে শিফট করলাম মানে ওটা আমার জন্যে আশীর্বাদস্বরূপ ছিল ওইটা না করলে অনেক আজকে যেখানে এসেছি হয়তো সেখানে পৌঁছতে পারতাম না কম্পিউটার সায়েন্সে কাজ করলাম কম্পিউটার সায়েন্সে বিটেক আইআইটি খড়গপুর থেকে এম টেক করার পরে আইএসআইতে এলাম পিএইচডি করতে পিএইচডি করছিলাম প্যাটার্ন রেকগনিশন এই রকম জিনিসে করতে করতে তারপরে যখন নিজে ফ্যাকাল্টি হয়ে জয়েন করলাম যখন ছাত্ররা আমি ছাত্রদেরকে নিয়ে এবার নাড়াচাড়া শুরু করলাম তখন একটি ছাত্রের হাত ধরে আমার কম্পিটিশনাল বায়োলজিতে ঢোকা এবং মজার কথা হচ্ছে যে বায়োলজি আমার চিরকালের মানে ভয়ঙ্কর লাগতো চিরকাল ছোটবেলা থেকে কারণ ভয়ানক বেশি মনে রাখতে হতো সেই বায়োলজিতেই ঘুরে ফিরে আমার ছাত্র আমাকে ঢোকালো তার কারণ হচ্ছে যে আমরা যে ধরনের অ্যালগোরিদম তৈরি করছিলাম আমার বিয়ে পিএইচডির সময় বা পিএইচডির পরবর্তী সময়ও যেগুলোকে আমাদের ভাষায় ক্লাসিফিকেশন ক্লাস্টারিং এইসব অ্যালগোরদমগুলো তার অনেক অ্যাপ্লিকেশনস ছিল বায়োলজিক্যাল ডেটা অ্যানালিসিসের জন্য। তো সেই বায়োলজিটাকে পিক আপ করতে যদিও না পিক আপ করলেও চলতো হয়তো তার কারণ হচ্ছে যে বায়োলজির ডেটাটা যখন তৈরি হয়ে গেছে তখন যে কোনো ডেটার মতনই আমি সেটাকে ট্রিট করে আমি আমার অ্যালগোরোদমগুলো লাগাতে পারতাম কিন্তু সবসময় মনে হয়েছে যে ডেটাটা যে ভাগ মানে যে প্রসেস দিয়ে তৈরি হচ্ছে সেই প্রসেসটাকে খানিক না বুঝলে অ্যালগোরোদমও সুন্দর হবে না সেইটা করতে গিয়ে ছাত্রের কাছ থেকে আমি বায়োলজি শিখতে শুরু করলাম আর ছাত্রকে আমি কম্পিউটার সায়েন্স শেখাতে শুরু করলাম এটা টু ওয়ে ট্রাফিক হলো তো এই এইভাবে আমার ফিজিক্স থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স থেকে কম্পিউটেশনাল বায়োলজি এখনও কিন্তু আমি শুধু যে কম্পিউটেশনাল বায়োলজি করি তা নয় কম্পিউটেশনাল বায়োলজির বাইরেও আমার যে বেসিক কম্পিউটার প্যাটার্ন রেকগনেশান ডেটা মাইনিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগোরোথম তার বায়োলজিতে অ্যাপ্লিকেশান থাকতেও পারে নাও থাকতে পারে সেই রকম অ্যালগোরোথম তৈরি করা এখনও করে যাই ছাত্রছাত্রীদের সঙ্গে করি আর কম্পিটিশনাল বায়োলজিতে কাজ যেগুলো করি তাতে একটা আনন্দ এইখানে পাওয়া যায় যে তার একদম মানুষে তার অ্যাপ্লিকেশনগুলো দেখা যায় দেখা যায় মানে মাথার মধ্যে চিন্তা করা যায় যে সত্যি কিন্তু এটা এখানে অ্যাপ্লিকেশান হতে পারে আপনার এই মুহূর্তের গবেষণার ব্যাপারে সামান্য বিস্তারিত জানতে চাইব আমি যখন গবেষণা শুরু করি একদম সত্যি রিয়েল অর্থে পিএইচডির সময় তখন আমার কাজ ছিল অপটিমাইজেশন এবং ক্লাসিফিকেশন অপটিমাইজেশন কি যে আমরা জীবনে কিন্তু প্রতি মুহূর্তে অপটিমাইজ করছি আমার কাছে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাকা মানি আছে আমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে এই যে প্ল্যানিংটা যে আমার ওই টাকার মধ্যে কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে যতটা সম্ভব আরামে যেতে হবে এটা কিন্তু একটা অপটিমাইজেশন প্রবলেম আপনি যদি দেখো বা যদি আপনাকে টাকাটা ফিক্সড না থাকে আপনি চাইছেন যত কম খরচায় যাব আর যত তাড়াতাড়ি যাবো এবং এই দুটো জিনিস দেখুন একসঙ্গে দুটোকে কিন্তু দুটোকেই কম টাকাটাও কম হবে সময়টাও কম হবে এটা হয়ে উঠবে না তার কারণ আপনার টাকাটা কমাতে গেলে আপনাকে অনেক বেটার মোড অফ ট্রান্সপোর্ট নিতে হবে তো এই যে জিনিসগুলো এইগুলো আমরা অপটিমাইজ করছি এবং খুব ডিফিকাল্ট অপটিমাইজেশন কিন্তু কারণ আমার কাছে এমন একটা জিনিস নেই যেটাকে কমাতে পারলে বা বাড়াতে পারলেই আমার কাজ হয়ে যায় আমার হয়তো চারটে পাঁচটা জিনিস আছে যেগুলোকে সব কটাকে আমাকে সাইমলটেনিয়াসলি কমাতে বাড়াতে হবে এবং সব সাইমলটেনিয়াসলি সব কটাকে কিন্তু বেস্ট ভ্যালুতে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন কিভাবে আমরা এই প্রবলেমের সমাধান করব এই সমস্যার সমাধান করব। এই নিয়ে আমার অ্যালকোরতুম আর তাছাড়া হচ্ছে ক্লাস্টারিং ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান মানে কি যদি বায়োলজির দিক থেকে বোঝাই যেমন ধরুন একজন পেশেন্ট এলেন তার ক্যান্সার হয়েও থাকতে পারে তো সেইটা তার শরীর থেকে কিছু কিছু এমন জিনিস নিয়ে ডেটা জেনারেট হতে পারে যেটাকে অ্যানালাইজ করে সেই মানুষটির প্রত্যেকটা জিন আপনার জিনের কথা তো এখন আমরা সবাই জানি জেনেটিক স্টাডিজ অ্যাটসেট্রা মানুষের শরীরে অন্ত অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড জিনস থাকে তো এই যে জিন থেকে যে একটা জিনিস তৈরি হচ্ছে যেটাকে বলে আরএনএ সেই আরএনএটা কতটা হলো এইটাকে বলে জিনের এক্সপ্রেশন হ্যাঁ সেই আর যদি বেশি হয় বলে জিনটা হাইলি এক্সপ্রেসড যদি আর এর এক্সপ্রে ইয়েটা ভ্যালুটা কম হয় অ্যামাউন্ট অফ আর এটা কম হয় তখন বলে জিনটা আন্ডার এক্সপ্রেসড তো এই এই যে একটা মানুষ যার রোগ আছে আর একটা মানুষ যার রোগ নেই এদের কিন্তু হয়তো অনেকগুলো জিনেরই দেখা যাবে এক্সপ্রেশনের খুব একটা তফাৎ নেই কারণ সেই জিনগুলো ওই রোগটার জন্যে কোনো ওই রোগটাতে কোনো রোল রোল প্লে করছে না কিন্তু কিছু জিন পাওয়া যাবে যেইগুলো কিন্তু দেখা যাবে যে নর্মাল যে মানুষটা যার অসুখটা হয়নি তাতে একরকম ভ্যালু এবং যেখানে হয়েছে যা যে পেশেন্টের মধ্যে সেই রোগটা আছে সেই জিনগুলির ভ্যালু অনেকটা যেটাকে সিগনিফিকেন্টলি হয় সে মানে নর্মালের থেকে সরে গেছে তার ভ্যালুগুলো এখন এইটাকে ক্লাসিফাই করা মানে ডেটা আছে এবার ডেটাটা ক্যান্সারের দিকে পড়ছে না ক্যান্সারের উল্টো দিকে পড়ছে নর্মালের দিকে পড়ছে এটা একটা ক্লাসিফিকেশান প্রবলেম এটা একটা বাইনারি ক্লাসিফিকেশান বাইনারি মানে দুই কেন কারণ দুটো ক্লাস আছে হয় হয়েছে নয় হয়নি তো এইগুলো ক্লাসিফিকেশান কিন্তু এটা করতে গেলে যেটা দরকার হয় কিছু ডেটা যেখানে আমার জানা আছে যে তার রোগ হয়েছে কি হয়নি তার মানে আমার ট্রেনিং ডেটা দরকার হয় টিচার দরকার যে বলে দেবে দেখো এদের হয়েছে এদের হয়নি এখান থেকে অ্যালগোরিদমটা কিন্তু নিজে শিখবে যে কি হলে তাহলে আমি বলবো হয়েছে আর কি হলে বলবো হয়নি এটা ক্লাসিফিকেশান কিন্তু অনেক সময় থাকে অনেক ডেটা পয়েন্ট দেওয়া আছে হ্যাঁ অনেকগুলো মানুষ আছে একটা এক হাজারটা মানুষ আছে হয়তো একটা জায়গায় সেই আর কিছু বলা নেই শুধু সেই মানুষগুলোকে নিয়ে বলা হচ্ছে তুমি যা পারো করো মানুষ কি করে তখন তখন গ্রুপ করার চেষ্টা করে যে যারা হয়তো একই লোকেশন থেকে এসছে একই স্টেট থেকে এসছে একই ভাষা বলছে অথবা জেন্ডার দিয়ে হয়তো করলো অথবা হাইট দিয়ে করলো এইগুলোকে বলে ক্লাস্টারিং হ্যাঁ মানে গ্রুপ করা যখন আর কিছু জানা নেই এক্সেপ্ট দ্য ডেটা পয়েন্টস অনেকগুলো পেন্সিল আছে দেখবেন আপনি কখনো হয়তো তাদেরকে কিছু না করতে এমনি হাতে চালাতে চালাতে তাদেরকে হয়তো সাইজ দিয়ে গ্রুপ করে রাখলেন অথবা তারা রং দিয়ে গ্রুপ করে রাখলেন এইটা হচ্ছে ক্লাস্টারিং সেটা আমরা করতে পারি কিন্তু কম্পিউটার করবে কি করে তার জন্যে অ্যালগোরোদম তৈরি তো সেই অ্যালগোরোদমগুলো আমার কাজ ছিল এই অ্যালগোরোদম তৈরি করা এবং যা এক্সিস্টিং অ্যালগোরোদম আছে তার থেকে বেটার অ্যালগোরোদম করা হয় বেটার হবে সে ভালো গ্রুপগুলো তুলে দেবে অথবা সে অনেক তাড়াতাড়ি কাজটা করবে তো এইগুলো ছিল আমার আমার রিসার্চের কাজ করতে করতে আমি ঢুকলাম বায়োলজিতে কারণ যেটা বললাম যে ডেটা থেকে আমাকে দেখে বলতে হবে মানুষটির এই রোগটা হয়েছে কি হয়নি তাহলে আমি শিখব কী করে যে কম্পিউটারটা শিখবে কী করে যে হাউ টু ডিস্টিংগুইশ তাহলে এই ক্লাস্টারিং ক্লাসিফিকেশন প্রবলেম অথবা ক্যান্সার একটা যেটা আমরা এখন হালে করছি দেখুন ক্যান্সার যে টিউমারটা হ্যাঁ সেখানের কাজ সেখানে অনেক সেল আছে তো কোষ অনেক আছে তো সেই কোর্সগুলি কিন্তু সব এক রকমের নয় খুব হেট্রোজেনাস মানে এক একটা এক এক রকমের কাজ করছে আর কি এক একটা এক এক রকম লেভেলে রয়েছে তো এই এখান থেকে আমি প্রত্যেকটা সেল থেকে আগে ডেটা পাওয়ার সম্ভাবনা আমার ছিল না কারণ টেকনোলজি যা ছিল তাতে অনেক কটা সেল একসঙ্গে করে নিয়ে তার একটা অ্যাভারেজ ভ্যালু পাওয়া যেত হ্যাঁ কিন্তু সেই অ্যাভারেজ ভ্যালুর মধ্যে কি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেল টু সেল যে ডিফারেন্সগুলো সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এবং থেরাপির জন্যে এই এই যে ডিফারেন্সগুলো ধরতে পারাটা এটা কিন্তু ইম্পর্টেন্ট তো এখন টেকনোলজি এসে গেছে যেখানে ইন্ডিভিজুয়াল সেল থেকে আপনি ডেটা পেতে পারেন তো এই চ্যালেঞ্জিং নতুন যে চ্যালেঞ্জেসগুলো আসছে বিকজ দ্য নেচার অফ দ্য ডেটা ইজ চেঞ্জিং সেইখান থেকে আমরা এখন অ্যালগোরোদম তৈরি করছি আপনি যেমন জানালেন যে আপনারা সিঙ্গেল সেল বা সিঙ্গেল আর এনে ডেটা নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে ডেটার পরিসর তো অত্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই বিগ ডেটাকে কি করে হ্যান্ডেল করেন বা কি করে ম্যানেজ করেন হ্যাঁ ঠিকই বলেছেন ডেটার নেচার এখন কিন্তু পাল্টে যাচ্ছে ইন দ্য সেন্স প্রচুর হিউজ অ্যামাউন্টস অফ ডেটা আসছে প্রতি মুহূর্তে ডেটা পাওয়া যাচ্ছে তো এই ডেটাকে অ্যানালাইজ করার চ্যালেঞ্জগুলোও আলাদা যেমন খুব দরকার হচ্ছে যে দেখা যায় যে ডেটা যত সাইজে বাড়ছে অ্যালগোরিদমের টাইমও তত বাড়ছে কি মানে অ্যালগোরিদমটা চলতে সেটা বাড়া বাড়াটা স্বাভাবিক কিন্তু সে যদি সাংঘাতিক রকম বাড়তে শুরু করে তাহলে আবার সেটাও আর এক প্রবলেম আমরা এরকম অনেক অ্যালগোরিদম তৈরি করেছি যেগুলো যত ডেটা সাইজ বাড়ছে সেইগুলো তার থেকে একটু কম পরিমাণে সময়টা বাড়ছে কিন্তু রেট বাড়ার রেটটা সময়টা যে বেড়ে যাওয়ার রেটটা ডেটা সাইজ বেড়ে যাওয়ার রেটের থেকে কম এই ধরনের অ্যালগোরতুম কিন্তু ক্রমশ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে তাছাড়া হচ্ছে যে দেখুন ডেটা আপনি যদি ভাবেন ডেটা কিন্তু অনেক সময় ভাবা যায় একটা টেবিলের মতন হ্যাঁ টেবিলে অনেকগুলো কলম আছে অনেকগুলো রো আছে এইভাবে ভাবা যায় ম্যাট্রিক্স যেটাকে সবাই বুঝবে ম্যাট্রিক্স মানে তো সেখানে যদি ডেটার এমন হয় যে এই কলমের সাইজ অনেক হয়ে গেল হ্যাঁ মানে কলমটা কিন্তু যেমন একটা মানুষ একটা ডেটা পয়েন্ট ধরুন আমি মানুষ একটা ডেটা পয়েন্ট ঠিক আছে সেই ডেটা পয়েন্টে মানুষের আপনি পাঁচটা ক্যারেক্টারিস্টিক আমার মাপলেন আমার হাইট মাপলেন ওয়েট মাপলেন আমি কত রোজগার করছি সেটা মাপলেন আমার মাথার সার্কমফারেন্স মাপলেন এরকম পাঁচটা মাপলেন এরকম আপনারও মাপা হলো আরও পাঁচজনের দশজনের মাপা হলো এবার তার মানে মানুষগুলো কিন্তু এক একটা মানুষ এক একটা ডেটা পয়েন্ট হয়ে গেছে ওই 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 ভ্যালুগুলো দিয়ে দিয়ে এবার দুটো মানুষের মধ্যে তাহলে আমি সিমিলারিটিটা কে কার সমান কাছাকাছি সেটা মাপতে গেলে আমাকে এই দুটো এই দুটো পয়েন্ট এর মধ্যে এই দুটো পয়েন্ট যদি আমি ভাবি এর মধ্যে কতটা ডিস্টেন্স কিন্তু এই পয়েন্টগুলো যদি আমার পাঁচটা এক একটা মানুষকে পাঁচটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট না করে আমি যদি পাঁচশোটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি তখন কিন্তু এই ডিসটেন্সটা আর অত ইজি কারণ তখন ব্লো আপ করে ডিস্টেন্সটা সব পয়েন্ট থেকে সব পয়েন্টের ডিস্টেন্সই প্রায় সমান হয়ে মানে ইকুয়ালি ডিস্টেন্ট হয়ে যায় তো এই যে প্রবলেমগুলো এইগুলোকে তখন সলভ করার জন্য আমাকে কি করতে হয় যেমন আমি বললাম যে ধরুন একটা মানুষের তিরিশ হাজারটা জিন আছে তিরিশ হাজারটা জিন তার ভ্যালুগুলো লেখা আছে এবার সেই মানুষটার ওই তিরিশ হাজারটা জিনই কিন্তু একটা রোগের জন্যে রেসপন্সিবল নয় তাহলে আমাকে শিখতে হবে যে কোন জিনগুলো দেখা যাবে হয়তো আলটিমেটলি দশটা জিন তাহলে ইমিডিয়েটলি আমি যদি সেই দশটা জিনকে আইডেন্টিফাই করতে পারি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডেটা সেটের সাইজ ছোটো হয়ে গেল হ্যাঁ তো এইগুলো আমরা করি যেখানে যার ফলে আমরা যেমন আমি যেমন ঠিক জিন বলবো না মাইক্রো আর বলে আরেকটা জিনিস নিয়ে আমি কাজ করেছি এবং সেটা ক্যান্সারে মাইক্রো আর ইনভলভমেন্টটা কী এটা আমার অনেকগুলো কাজ আছে পরপর পরপর অনেকগুলো কাজ আছে সেইখানে আমরা কিন্তু ঠিক এই এইরকম করে ডেটা অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করেছি যে কোন কোন মাইক্রো আর ধরুন ব্রেস্ট ক্যান্সারের জন্য ইম্পর্ট্যান্ট এবং এই মাইক্রো আর যখন আইডেন্টিফাই করেছি তখন ধরুন ব্রেস্ট ক্যান্সারের জন্যে আমরা ধরুন তিনখানা মাইক্রো আর আবিষ্কার করেছি মানে আইডেন্টিফাইড হয়েছে আমার অ্যালগোরোদম দিয়ে তার মধ্যে যখন আমি দেখছি যে অন্য মানুষও তো কাজ করছে আমি তো আর একা করছি না প্রচুর লোকে কাজ করছে তাহলে এই যে জিনগুলো সেই জিনের অন্য কেউ কি কাজ করেছে ওই যে মাইক্রো আর তাতে কি অন্য কেউ কাজ করেছে কোনো ইনফরমেশান আসছে দেখা যাচ্ছিলো যে তার মধ্যে দুটোর ইনফরমেশান কিন্তু অলরেডি অ্যাভেলেবল যে এই জিন এই মাইক্রো আর এনএগুলো ওই রোগের ব্রেস্ট ক্যান্সারের জন্য রেসপন্সিবল এটা দেখা যাচ্ছে কিন্তু একটির জন্য কোনো ইনফরমেশান পাওয়া যাচ্ছে না তখনই ইন্টারেস্টিং লাগে যে এই যে আরেকটি মাইক্রো আর আছে যার সম্বন্ধে আমি সমস্ত পেপার ঘেঁটে কোনো ইনফরমেশান পাচ্ছি না যে এটা ব্রেস্ট ক্যান্সারে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয় তখন দিস রেজাল্ট বিকামস ইম্পর্টেন্ট এরপরে কিন্তু আমাদের যারা আমরা ড্রাই ল্যাবে কাজ করি কম্পিউটার কম্পিউটারে কাজ করি আমাদের কাজ এইখানে এসে আর একটু বড় জোরে এগোতে পারে কিন্তু তারপরে আর আমাদের হাত বাঁধা হয়ে গেল তারপরে কিন্তু আমরা এগুলো পেপারে ছাপি এবং তা সেইখানে কোনো বায়োলজিস্ট বা আমি যদি কোল্যাবরেট করতে পারি আমার যদি কোল্যাবরেটর থাকেন তাকে আমি বললাম দেখো তো এই মাইক্রো আর সে তখন তার ল্যাবেতে গিয়ে সেটাকে টেস্ট করে দেখে এবং আমাদের কাজের ক্ষেত্রে যেটা ঘটেছিল বছর দুয়েক বাদে দেখি ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু আমাদের কোলাবোরেশন নয় কিছু না আমরা শুধু ছেপে বার করে দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্টলি অন্য একটা গ্রুপ ইউএসএর একটা গ্রুপ তারা ওই মাইক্রোট নিয়ে কাজ করে তারা সেটাকে এস্টাবলিশ করেছিল ভ্যালিডেট করেছিল ল্যাবেতে যে এটা ব্রেস্ট ক্যান্সারে ইন্ডিড এটা একটা রেসপন্সিবল মানে একটা রোল প্লে করছে প্রফেসর বন্দ্যোপাধ্যায় আপনি যেমন জানালেন যে ব্রেস্ট ক্যান্সারের জেনেটিক মার্কারের আবিষ্কারের ক্ষেত্রে যে ক্ষেত্র তৈরি হয়েছিল সেটি আপনাকে দু সালে ইনফোসিস লরিট পুরস্কার সম্মান দিয়েছিল এবং তার সাথে আরেকটি যুগান্তকারী গবেষণা সেই সেই মুহূর্তে হয়েছিল সেটি হলো অ্যালজাইমারের ক্ষেত্রে মস্তিষ্কের হোয়াইট ম্যাটারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত জানান এই অ্যালজাইমার্সের ক্ষেত্রেও আমরা যে ডেটাটা নিয়ে কাজ করছিলাম সেটা অ্যালজাইমার পেশেন্টদের ডেটা সেইটাকে অ্যানালাইজ করে আমরা যেটা আবার মাইক্রো আর স্টাডি করছি সেখানে এবং আমরা করেছিলাম খানিকটা গ্রাফ গ্রাফের মতন একটি বস্তু আছে ম্যাথামেটিক্সে সেটা সেই সেই অ্যাঙ্গেল থেকে প্রবলেমটাকে ট্যাকল করে আমরা যেটা দেখেছিলাম যে মাইক্রো আরএনএ কিছু যেগুলো হোয়াইট ম্যাটারে একটা খুব স্ট্রং সিগনাল পাওয়া যাচ্ছে তো সেইটাই পাবলিশ করার পর জানা গিয়ে ইনফ্যাক্ট আমরা পাবলিশ করার পর জেনেছিলাম যে এটা একটা বেশ নতুন ইনফরমেশান বেরিয়েছে তার কারণ এই হোয়াইট ম্যাটারের যে রোলটা অ্যালজাইমার্সের একটা স্ট্রং রোল আছে এটা হালকাভাবে বোঝা যাচ্ছিলো ল্যাবে কিছু কিছু ল্যাবে জানা যাচ্ছিলো কিন্তু তার একটা মলিকুলার বেসিস দেওয়া দেখুন যে কোনো জিনিস রোগ কোথায় হচ্ছে কিন্তু রোগটাকে যদি আমি সারাতে চাই প্রথম যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি সেটা সত্যি যে আমাকে আগে বুঝতে হবে প্রবলেমটা কি কোথায় তবে কিন্তু আমি সেই প্রবলেমের সলিউশনটা খুঁজে পাব তো এইটা আমাদের কাজটা খানিকটা সেই সেই বোঝাটাকে যে সমস্যাটা কোথায় কেন সমস্যাটা কোথায় এবং কেন কিসের জন্য সেই সমস্যা এইটা এই এই বোঝাটাকে খানিকটা এই জ্ঞানটাকে খানিকটা এগিয়ে দিয়েছিল এই নলেজটা আর একটু এগিয়ে গিয়েছিল এই রেজাল্টের ফলে এভলিউশনারি কম্পিউটেশন প্যাটার্ন রিকগনিশান ক্লাস্টারিং এবং এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান এবং ক্যান্সার যে গবেষণা তাতে নতুন কি দিশা দেখাচ্ছে এইখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে বিভিন্ন মেকানিজমসগুলো আছে সেটা দিয়ে হেলথ কেয়ারে যাতে বেটার হেলথ কেয়ার দেওয়া যায় এবং শুধু তাই নয় আর একটা জিনিস শুনতে পাবেন প্রিসিশন মেডিসিন এবং পার্সোনালাইজড মেডিসিন এটাতে কি হচ্ছে দুটো মানুষের ধরুন একই রোগ হয়েছে এখনকার আমাদের যা পদ্ধতি তাতে কি করা হয় প্রায় একই ওষুধ দুজনকেই দেওয়া হয় কিন্তু দেখা গেছে যে এক একটি মানুষ এক এক রকম রিয়্যাক্ট করে তার ওষুধে হ্যাঁ তার ডোজেজটা তার কোন ডিউরেশনে দেওয়া হবে কি ওষুধ দেওয়া হবে এগুলো কিন্তু এক একটি মানুষের এক এক রকম বডি রিয়্যাক্ট করে এবং সেটা ডিপেন্ড করে তার জেনেটিক মেকআপের ওপরে আর অনেক কিছুর ওপরে তো এখন খানিকটা চিকিৎসা পদ্ধতি যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে যে সেই মানুষের শুধু রোগের সিমটমসগুলোই না দেখে তার জেনেটিক তার ট্রান্সক্রিপ্টোমিক ডেটা যেটাকে বলে ট্রান্সক্রিপ্টোমিক ডেটা মানে বেসিক্যালি আমি যেটা আগে বলছিলাম আর বা জিনের এক্সপ্রেশনটা কি আর এনএটা কতটা তৈরি হচ্ছে সেলের মধ্যে এই এই ডেটা সিকোয়েন্স ক্রমশ আসবে যেমন আমরা আজকাল প্যাথোলজিক্যাল ল্যাবেতে সময় টেস্ট করছি তেমনি জিনোম সিকোয়েন্সিং করে করে নেওয়া হচ্ছে এটা খুব আগামী দিনে কিন্তু আসবে একসময় প্রত্যেকটা মানুষের জিনোমই সিকোয়েন্সড এই সব ডেটা থেকে কিন্তু প্লাস তার রোগ হয়েছে তার ওষুধটা কিন্তু তার মতন করে তাকে দিতে হবে আর একটা মানুষের সঙ্গে সেই ওষুধের পার্থক্য হয়ে যাবে তো এই জিনিসগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডি ডিফারেন্ট মেথডস আছে মেশিন লার্নিংয়ের উপায় আছে এই দিয়ে এই খুব স্পেসিফিকভাবে চিকিৎসা করা কোন মানুষের ধরুন আজকে যদি রেডিয়েশনও দিতে হয় ক্যান্সারে তখন রেডিয়েশনের শিডিউলটা কি হবে কিভাবে কি করতে হবে কিরাম ব্যালেন্স করতে হবে সব কিছু কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল একটা ভেরিয়েশান স্বাভাবিক হওয়াই কথা সেই ভেরিয়েশানটাকে ধরে থ্রু কম্পিউটেশনাল মেথডস থ্রু স্ট্যাটিস্টিক্যাল মডেলস তারপরে প্রেডিকশন রেকমেন্ড করা ডাক্তারদেরকে যে তা এর জন্যে থেরাপিটা হয়তো এইভাবে চলা উচিত কিন্তু অনেক সময় অনেকের একটা ভয় হয় যে তাহলে কি আমরা ডাক্তারদেরকে রিপ্লেস করে দিচ্ছি সেটা কিন্তু নয় কারণ সেই যে এক্সপার্টিজটা সেটা কিন্তু মানে থাকতেই হবে কারণ একটা কম্পিউটার অ্যালগোরিথম চারটে অপশান দেবে হয়তো ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার বিকজ অফ দ্যাট পারসন্স এক্সপিরিয়েন্স সে কিন্তু সেই চারটের থেকেও নিতে পারে অথবা সে সব কিছু দেখে শুনে একটা ফিফথ নিজের মতন সে তৈরি করতে পারে ওই এক্সপিরিয়েন্সকে কিন্তু কখনোই রিপ্লেস করা অন্তত আমার আমি তো দেখতে পাই না কারণ ক্যান্সার এমন একটা রোগ যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তার তাকে চিকিৎসা করা ইজিয়ার হবে তো খুব আর্লি যদি আমি ডিটেক্ট করতে পারি যে হ্যাঁ এটা কিন্তু ক্যান্সারাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন অনেক আগে থেকে কিন্তু তার একটা উপায় করা যেতে পারে তো এই কাজগুলো এখন চিকিৎসা বিজ্ঞান কিন্তু এনরিচড হচ্ছে থ্রু ম্যাথডস অফ কম্পিউটার সায়েন্স থ্রু মেথডস অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড থ্রু মেথডস অফ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল মডেলস এই যে করোনার আমরা দেখেছি সেখানে প্রচুর ম্যাথামেটিক্যাল মডেলস প্রেডিক্ট করছে এই যে অ্যাপিডেমিওলজি ও তো অঙ্ক হ্যাঁ তো সেই জিনিসগুলো কিন্তু এখন বিজ্ঞানটা আর পিওর প্রায় থাকতে পারছে না পুরো গিয়ে জুড়ে যাচ্ছে এবং একটা থেকে একটাকে আলাদা করে নেওয়াটা এখন এটা অঙ্ক আর এটা স্ট্যাটিস্টিক্স আর এইটা বায়োলজি আর এটা কম্পিউটার সায়েন্স এই সব জড়িয়ে মরিয়ে আসল কথা হচ্ছে মানুষের উপকারে লাগছে কিনা এবং লাগছে এবং আগামী দিনেও কিন্তু প্রচুর সম্ভাবনা এবারে যে প্রশ্নটি করবো তা হলো গত একশো বছরে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী ভারতীয় বিজ্ঞান চর্চা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং ঠিক কি হওয়া উচিত ছিল বলে আপনার মনে হয় ভারতবর্ষে বিজ্ঞান কিন্তু আমার যতটা এক্সপিরিয়েন্স বা মনে হয় অনেকটা বেশি থিওরেটিক্যালি আমরা খুব স্ট্রং থিওরিতে যেটা ঘরে বসে কাজ করা যায় যেটাতে খাতায় কলমে কাজ হয় সেখানে আমাদের বিজ্ঞান অনেক উন্নত ছিল উন্নত আছেও তবে যেখানে এক্সপেরিমেন্টাল সায়েন্স সেইখানে খানিকটা হতে পারে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো ডেভেলপমেন্ট হয়নি কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো স্পেস রিসার্চে ভারতবর্ষ সাংঘাতিক ভালো করেছে সেটা মোর অফ টেকনোলজি হ্যাঁ সেখানে কিন্তু টেকনোলজিক্যালি এগিয়েছে সায়েন্সের কতটা সেই দিকেও কিন্তু সাই মানে স্পেস অ্যান্ড নিউক্লিয়ার এখানে তো ভারতবর্ষের জায়গা খুব ভালো কম্পিউটার সায়েন্সেও সফটওয়্যার ডেভেলপমেন্ট এইগুলোতে ভারতবর্ষ খুব ভালো কিন্তু সেখানে অনেকটাই সার্ভিস সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো ভারতবর্ষে হয়েছে যেটা যেটা হওয়া উচিত ছিল যেটা হয়নি সেটা হচ্ছে আমরা যে বিজ্ঞান করেছি সেই বিজ্ঞানকে ওয়েলথ সেই বিজ্ঞানকে মানে সেখান থেকে যে ওয়েলথ জেনারেশন হ্যাঁ নলেজ জেনারেশন হয়েছে কিন্তু নলেজটা কনভারশান টু ওয়েলথ এইটা ততটা হয়নি বিজ্ঞানের আবিষ্কার আবিষ্কার অবধি থেকে গেছে কিন্তু বিজ্ঞানটাকে নিয়ে গিয়ে যে বিজনেসে নিয়ে চলে যাওয়া হ্যাঁ সেই জায়গাটাতে যত বেশি হওয়া বাঞ্ছনীয় ছিল ততটা হয়নি কিন্তু সেইটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে কারণ আমি বিভিন্ন ভালো ভালো অন্তত ইনস্টিটিউশনে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা বিটেক করে বা ইঞ্জিনিয়ারিং করে বা অন্য যে অনেক জায়গাতেই তারা আর চাকরির কথা খুব বেশি না ভেবে তারা নিজেরা কিছু করব এইটা ভাবছে এই ভাবনাটা কিন্তু খুব দরকার সার্ভিসের থেকে বেরিয়ে এসে খানিকটা আমরা যদি আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট পুরো পৃথিবী ছেয়ে গেছে এইটা যেদিন হবে সেদিনকে আমার সত্যি মনে হবে যে হ্যাঁ কিছু একটা হলো প্রাথমিক স্তর থেকে শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রী যে অনুপাতিক হার সেটা কমতে থাকে যত শিক্ষার ধাপ বাড়তে থাকে কিন্তু উচ্চ শিক্ষা বা বিশেষত গবেষণার ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছেলে এবং মেয়েদের যে অনুপাত সেটির মধ্যে একটি দুর্দান্ত গ্যাপ থাকে একটি বিশাল গ্যাপ থাকে এইটার কারণটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ছেলে আর মেয়ের ছোটোবেলাতে গ্যাপটা খুব কম সংখ্যায় আর কি তারা স্কুলে যাচ্ছে স্কুল ইলেভেন টুয়েলভেও পাওয়া যাচ্ছে যে মেয়েরা অনেকাংশেই পড়ছে তারপরে দেখুন বয়সটা মেয়েদের বয়সটা এমন একটা বয়সে গিয়ে পৌঁছচ্ছে যখন মা মাতৃত্বের দিকটা যাচ্ছে যখন সে গ্র্যাজুয়েশানটাও বড় জোর পেরোচ্ছে কিন্তু তারপরে কিন্তু তার ফুল এজ ফর মাদারহুড এবং সেটাকে তো ডিনাই করা যাবে না দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফেজ অফ ওমেন্স লাইফ এবং নেচারের এই এই দায়িত্ব তো মহিলাকে পালন করতেই হবে কিছুতেই বলতে পারবে না মুখ ফিরিয়ে নিলাম হ্যাঁ এটা তো আছেই এখন সেই বয়সটাতে দেখুন আমিও কিন্তু সেই বয়স দিয়ে গেছি আমারও ছেলে হয়েছে সন্তান হয়েছে যখন আমার খুব একটা ইম্পর্ট্যান্ট পেপার কিন্তু আমি সেই সময়তে লিখেছিলাম তো ড্রপ আউট হয়ে যাওয়াটা কিন্তু তাও আমাদের কথা বলবো বাঙালিদের মধ্যে বলবো এটার সংখ্যা হয়তো খানিকটা কম কারণ কারণ আমাদের যে যে মনীষীরা এসেছেন আমাদের সমাজে তারা এতটাই তুলে দিয়ে গেছেন আমাদের মানসিকতাকে যে আমরা অনেক ব্লেসড হ্যাঁ আমরা উই আর ট্রুলি ব্লেসেড কিন্তু অনেক আমাদের দেশেতেই অনেক স্টেট আছে যেখানে মহিলাদের সাংঘাতিক স্ট্রাগল করতে হয় সাংঘাতিক স্ট্রাগল করতে হয় একটা স্কুলে যেতে সেইখান থেকে পেরিয়ে এসে হায়ার এডুকেশানে ঢুকবে তার আবার সন্তানও হবে বিয়ে করবে সন্তান হবে সংসার হবে তারপরেও সে পড়াশোনা চালিয়ে যাবে এই যে এ এক সাংঘাতিক যুদ্ধ এ সাংঘা এই এত সাংঘাতিক যুদ্ধ অনেকেই করে উঠতে পারে না কিন্তু সেইখানে হচ্ছে সেটাকে পেরিয়ে আসতে হবেই তার কারণ হচ্ছে মহিলারা যদি ওয়ার্ক ফোর্সে না থাকে সমান সংখ্যায় তাহলে কিন্তু না দেশের উন্নতি সম্ভব না সমাজের উন্নতি সম্ভব না বিজ্ঞানের উন্নতি সম্ভব কোনো কিছুরই উন্নতি সম্ভব মানে উন্নতি তো হচ্ছে কিন্তু যতটা হতে পারত সেটা কিন্তু একটা লস হয়ে যাচ্ছে মহিলারা ফুল ফোর্সে ওয়ার্ক ফোর্সে আসছে না বলে অনেকটা কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন কিন্তু সারা দেশ জুড়ে একটা সচেতনতা আছে হ্যাঁ যে গভর্নমেন্টে বলুন সে সব জায়গা সব স্তরে কিন্তু মেয়েদেরকে একটা জায়গা দিতে হবে করতে হবে মেয়েদের এগোতে হবে এই সচেতনতা চতুর্দিকে আছে সেইটার ফলটা কিন্তু আস্তে আস্তে ফলতে শুরু করবে আর যত দিন যাবে মেয়েরাও আমি এখন দেখছি মানে সাংঘাতিক লড়াকু কোনো অংশে কম নয় হ্যাঁ সাংঘাতিক লড়িয়ে সে লড়ে লড়ে মানে লড়ে সে নিয়ে নেবে তাকে একটু জায়গা দিতে হবে একটু সুযোগ দিতে হবে অপরচুনিটিটা দিতে হবে সে নিজের জায়গা নিজের লড়ে তৈরি করে নেবে প্রফেসর বন্দ্যোপাধ্যায় উইমেন সায়েন্টিস্ট গ্রান্ট এবং রিসার্চের ক্ষেত্রে মহিলারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন বিগত প্রায় এক দশক ধরে এক্ষেত্রে রিসার্চ পলিসি এবং প্রাতিষ্ঠানিক পরিকাঠামো খুব গুরুত্বপূর্ণ আমি জানতে চাই যে গবেষণা এবং তার পরবর্তী ক্ষেত্রে কেরিয়ার গঠনের যে ক্ষেত্রটি সেটি কতটা প্রশস্ত হ্যাঁ মেয়েদের পথ এখন অনেকটা প্রশস্ত হয়েছে গবেষণার সময়ে কেরিয়ার অপশানস কিন্তু অনেক পিএইচডি করার পর অবশ্যই হায়ার রিসার্চে প্রচুর কোম্পানি আছে যারা কিন্তু রিসার্চার হিসেবে কিন ওরা নিতে চায় কারণ তাদের সেই কোম্পানিগুলোর একটা বড় দিক হচ্ছে রিসার্চ করাটা ব্যাক ব্যাকেতে কিন্তু খুব হাই লেভেলের রিসার্চ হয় বলে সামনে ফ্রন্ট এন্ডে ওরা প্রোডাক্টগুলো তৈরি করে এবং সেল করে তো এই তাদের রিসার্চ উইংগুলোতে জয়েন করাটা এটা একটা উপায় সেকেন্ড হচ্ছে অ্যাকাডেমিক্স আছে যেখানে পড়ানো বা গবেষণার এত প্রতিষ্ঠান আছে দেশ জুড়ে তার পরে আর যেটা আসছে যেটা আমি আগেও বললাম আন্ত্রপ্রোনার হওয়া হ্যাঁ নিজে করব। এবং বিজ্ঞানের দিকেও কিন্তু রোল মডেলস আছে যে যে মেয়েরা নিজের কোম্পানি তৈরি করেছে আমাদের দেশেই আছে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে যে ভিশনটা খুব উঁচুতে রাখতে হবে হ্যাঁ খুব উঁচুতে টপেতে যদি আমার আকাঙ্ক্ষাটা খুব টপে থাকে হয়তো সেইটা আমি নাও পেতে পারি কিন্তু তার কাছাকাছি যাওয়ার অবধি যাব কিন্তু আমার আকাঙ্ক্ষাটাই যদি কম হয় তখন কিন্তু আরও কম যাব তো সেই জিনিসটা একটু মাথায় রেখে স্কোপ স্কোপ রয়েছে প্রচুর গভর্নমেন্টে অনেক জবস আছে শুধু অ্যাকাডেমিক্সই না গভর্নমেন্টের প্রচুর জবস আছে এই যেমন উইমেন সায়েন্টিস স্কিমই যেমন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু সেখানে তো সায়েন্টিস্টও নেয় প্রচুর তো গবেষণার পরে প্রচুর স্কোপ রয়েছে কাজ করার উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের একটি ছোট ল্যাবে বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশের তত্ত্বাবধানে গড়ে উঠেছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ভিত উনিশশো সাল অব্দি কলকাতা বিশ্ববিদ্যালয়েরই অংশ ছিল আইএসআই উনিশশো উনষাটের আইএসআই অ্যাক্টের দ্বারা একে জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থার মর্যাদা দেওয়া হয় ভারতের প্রথম কম্পিউটারটি এসেছিল এই আইএসআই ক্যাম্পাসেই এবং ভারতের প্রথম নিজস্ব কম্পিউটারটি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এর প্রধান কেন্দ্রটি কলকাতার বরাহনগরে এবং দিল্লি ব্যাঙ্গালুরু সহ ভারতের বিভিন্ন শহরের শাখা আছে প্রফেসর বন্দ্যোপাধ্যায় আপনার থেকে জানতে চাইব এমন একটি ঐতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার অভিজ্ঞতা কেমন আই বিভিন্ন বিভাগ এবং তার অ্যাচিভমেন্ট সম্বন্ধে আমাদের জানান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একত্রিশ সালে তৈরি হ্যাঁ নব্বই বছরের ওপর বয়স হয়ে গেছে সেই প্রতিষ্ঠানের কোনো দিন ডাইরেক্টর হব আমার সেটা কোনো দিন আমার ভাবনার মধ্যে খুব একটা ছিল না এটা হয়েছে হ্যাঁ ঘটনাক্রমে ঘটেছে কিন্তু হবার পরে যখন বোর্ডেতে প্রথম নাম প্রশান্তচন্দ্র মহলানবিশ সেই বোর্ডটা এখন অনেকগুলো ভরে গেছে আমি লাস্ট নামটা প্রায় নামের সাইজে প্রায় একই কিন্তু প্রত্যেক দিন ওই ঘরে ঢোকার সময় কিন্তু মহলানু ছবিটা আছে একটা ছবি আছে এখানেও আমার নিজের বাড়িতেও আছে তার দিকে তাকাই আর ভাবি যে কি ক্যারেজ ছিল একটা মানুষের তখন বরানগর কেউ জানে না শোনে না সেখানে পৃথিবীর মানে তাবর লোককে উনি এনেছিলেন এই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাটা বেশ বড় একটা রীতিমতো একটা বড় দায়িত্ব এই প্রতিষ্ঠানের বিউটিটা হলো যে এই প্রতিষ্ঠানে এত সাংঘাতিক সাংঘাতিক মানে পোটে মানে হাই হাইলি কোয়ালিফাইড অ্যান্ড হাইলি মানে কেপেবল লোক আছে মানে সায়েন্টিস্ট আছেন যে তাদের সঙ্গে এমনি বসে আড্ডা মারাটাও কিন্তু খুব আনন্দের তো তাদের তারা যে আছেন তাদের সঙ্গে থাকা তাদের সঙ্গে চলাফেরা এবং আগে যখন নিজে এক একজন ফ্যাকাল্টি ছিলাম একজন সায়েন্টিস্ট ছিলাম তখন অত বেশি মেলামেশা মেলামেশাটা কারণ নিজের কাজে এত ব্যস্ত থাকতাম আর এখন ডিরেক্টর হওয়ার সুবাদে সবার সঙ্গে সবার সঙ্গেই তো সাংঘাতিক রকম ইন্টার্যাকশান করতে লাগে তো সেটা একটা সাংঘাতিক বুঝতে পারি যে কি হাই পোটেনশিয়াল ইনস্টিটিউট কিন্তু এই হাই পোটেনশিয়াল মানে যে রিচ আরও আরও ভালো করা যায় এই জায়গাটাতে যদি আমরা যেতে পারি কারণ এটা একটা ট্রুলি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালি রেপিউটেড এই প্রতিষ্ঠান সেটাকে আরও সাংঘাতিক জায়গায় যদি তুলে নেওয়া যায় তার জন্যে সবারই খানিকটা এই যে মানসিক মানসিকতার পরিবর্তন সেটা কিন্তু দরকার কিন্তু সেইখানেই হচ্ছে হিউজলি চ্যালেঞ্জিং কারণ এত মানুষ এত মানুষ এক এক রকম রকমভাবে ভাবছে একই জিনিসকে এক এক রকমভাবে ভাবছে তাদের ভাবনাটাকে সব কটাকে এক জায়গায় জড়ো করে একদিকে নিয়ে যাওয়াটা সেখানে সাংঘাতিক চ্যালেঞ্জিং জব আর করছি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা এবং আনন্দ লাগে যখন প্রত্যেক মানে কিছুদিন বাদবাদী খবর আসে যে আমার অমুক ফ্যাকাল্টি এইভাবে রেকগনাইজড হয়েছেন আর একজন রেকগনাইজড হয়েছেন যে ভাটনাগর অ্যাওয়ার্ড ইয়াঙ্গেস্ট ম্যাথামেটিক্সের ইয়াঙ্গেস্ট ভাটনাগর অ্যাওয়ার্ডই আমার ইনস্টিটিউটের হালে ডিএসটি আইসিটিভির প্রাইজ পেয়েছে সে মেয়েটি নীনা গুপ্তা হ্যাঁ সে মহিলা এই তো একটা বিশাল আনন্দের জিনিস তো এই আনন্দটা এত ঘন ঘন পাই যে আমার কলিগদের বা ছাত্রদের আর ছাত্র এখান আমাদের আইএসআই ছাত্ররও লেভেল খুব হাই তাদের সঙ্গেও কথা বলার মানে এমনি চা খেতে খেতে গপ্প করাটাও একটা সাংঘাতিক আনন্দের তো এই আনন্দটা আছে বলে সাস্টেন করা হ্যাঁ সাস্টেন করা ইনস্পাইট অফ হেভি চ্যালেঞ্জেস একটা প্রতিষ্ঠান চালানো একটা নব্বই বছরের প্রতিষ্ঠান চালানো যে প্রতিষ্ঠান আবার এক জায়গায় নয় অনেক কটা শহরে ছড়িয়ে আছে তার কমপ্লেক্সিটিটা খুবই হাই লেভেল অফ কমপ্লেক্সিটি কিন্তু এটাকে এর ছাত্র ছাত্রী কোয়ালিটি এত হাই যে ইনস্পাইট অফ দ্য চ্যালেঞ্জেস আনন্দটাও কিন্তু হাই প্রফেসর বন্দ্যোপাধ্যায় ভারতে পরিসংখ্যান বিষয়ক গবেষণা আন্তর্জাতিক ক্ষেত্রে আইএসআই এর অবস্থান এবং তার বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন অ্যাচিভমেন্ট সম্বন্ধে যদি আমাদের একটু জানান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আমার আমরা যে কাজগুলো করে থাকি স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স তার সঙ্গে আসছে বায়োলজিক্যাল সায়েন্সেস ফিজিক্স আর্টস সায়েন্সেস অনেকগুলো থেকে সোশ্যাল সায়েন্সের অনেক দিকে আমাদের কাজগুলো চলতে থাকে কিছু কয়েকটা কাজ যদি বলি যেমন যেমন ধরুন কয়লা হ্যাঁ কয়লা যখন অকশন হবে কিছু একটা ভ্যালুর বেসিসে একটা একটা ইন্ডেক্সের বেসিসে এই ইন্ডেক্স তৈরি করা এ হালে এটা খুব রিসেন্ট কাজ আমাদের আমাদের সায়েন্টিস্টরা তাতে স্ট্যাটিস্টিশিয়ানরা তাতে খুব খুব একটা বড় ভূমিকা তাদের ছিল কোল ইন্ডেক্স ডেভেলপমেন্ট এখন চলছে মিনারেল ন্যাশনাল মিনারেল ইন্ডেক্স ডেভেলপমেন্ট এখানে একটা বড় ভূমিকা তাছাড়া এরকম অনেক স্ট্যাটিস্টিক্যাল কাজ আসতে থাকে যেমন ধরুন একই প্রতিষ্ঠান তারা সিলেকশন করছে অনেক কটা পরীক্ষা নিচ্ছে পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা কোয়েশন পেপারে হচ্ছে বা বিভিন্ন বোর্ডে যখন পরীক্ষা হচ্ছে সেই সেইটাকে এক জায়গায় আনা যায় কি করে যাতে বিভিন্ন বোর্ডের স্টুডেন্টরা একটা একটা সিমিলার ট্রিটমেন্ট পাবে এইগুলোকে বলে নর্মালাইজেশান তো এই নর্মালাইজেশানটা কীভাবে অ্যাক্রস বোর্ডস অ্যাক্রস এক্সামস করা যায় সাইন্টিফিকভাবে এই ধরনের কাজ আমাদের এখানে প্রচুর হয় মানে গভর্নমেন্ট দেয় বিভিন্ন বোর্ডরা দেয় তারপরে ধরুন আর একটু যদি এগোই এটা কয়েক বছর আগেকার একটা কন্ট্রিবিউশন যে গভর্নমেন্টের জানতে লাগে যে সার্কুলেশনে ফেক কারেন্সি কত আছে তো সেইটা এখন ফেক কারেন্সি কি সত্যি সত্যি গুনে 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 ফেক কারেন্সি এটা তো সম্ভব নয় তো সেইটাকে এস্টিমেট করা এরকম একটা খুব ইন্টারেস্টিং কাজ আইএসআই থেকে হয়েছিল যেখানে ফেক কারেন্সি ইন সার্কুলেশন এস্টিমেট করা হয়েছিল এবং সেটা বেশ বেশ নজর কেড়েছিল কাজটা তাছাড়া যেমন আমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি আছে ফ্যাকাল্টিরা আছেন যারা খুব ইন্টারেস্টিং কাজ করছেন অকশন নিয়ে তারপরে এনার্জি ক্লাইমেট এই সব নিয়ে তার ইকোনমিক্স এই নিয়ে আমাদের একটা সেন্টার তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলথ কেয়ার এই নিয়ে আমাদের একটা সেন্টার আছে যেখানে আর একটি খুব বড়ো একটা প্রজেক্ট আমরা যেটা করছি সেটা হচ্ছে সিস্টেমস বায়োলজি অফ ক্যান্সার তার মানে ক্যান্সারকে বিভিন্ন দিক থেকে বোঝা যে এটা কিভাবে ঘটছে এবং সেটা দেখা যাচ্ছে মানে সেটা আমরা যেটা করছি নট নট অনলি আইএসআই ছখানা টপ ইনস্টিটিউশনস কলকাতার আশেপাশে কল্যাণীতে ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনমিক্স এনআইবিএমজি এরা লিড করছে স্টাডিটাকে কিন্তু সেখানে আইএসআই টাটা মেডিকেল এরা সবাই মিলে কিন্তু একটা বড় প্রজেক্ট চলছে যেটা সিস্টেম বায়োলজি অফ ক্যান্সার সেটা বোঝার এটাকে ক্লাস্টার প্রজেক্ট বলে এই রকম প্রচুর কাজ ইমেজ প্রসেসিংয়ের কাজ হ্যাঁ ইমেজ প্রসেসিংয়ের কাজ বলতে ভিডিও থেকে ভিডিও প্রসেসিং ভিডিও থেকে আমি কি বলতে পারি যে একটা কোম্পানি সে হয়তো সুপার মার্কেট আছে সে ছবি থেকে শেলফে কোন জিনিসগুলো কমে গেছে কোন জিনিসটা আবার রি করা দরকার শেলফের অবস্থা বুঝে কিন্তু সেইটা খুব শক্ত কিন্তু এই কাজগুলো ইমেজ থেকে আনা অটোমেটিক্যালি করা এই সব কাজগুলো প্রচুর প্রজেক্ট এগুলো চলতে থাকে তো এই জিনিস আর অঙ্কে খুব ডিপ কাজ হয় অঙ্ক স্ট্যাটিস্টিক্সের নানান দিক থেকে থিওরেটিক্যাল রিসার্চ যেগুলো হচ্ছে খুব মানে ডিপ থিওরিটিক্যাল ওয়ার্ক আইসাইতে ইন পার্টিকুলার অঙ্কে অঙ্ক স্ট্যাটিস্টিক্সে তো ওয়ার্ল্ড রেনাউন্ড হ্যাঁ এই প্রসঙ্গেই জানতে চাইব এই সময়ে দাঁড়িয়ে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক তা বেশ ক্রুশিয়াল একটি অবস্থানে রয়েছে আপনি ছাত্র এবং গবেষক হিসেবে যে শিক্ষকদের পেয়েছেন তাদের কথা জানতে চাইব এবং আপনি যখন সুপারভাইজার তখন যে ছাত্রদের পেয়েছেন তাদের কথাও জানতে চাইবো এই দুই সম্পর্ক আপনাকে কিভাবে সমৃদ্ধ করেছে আমি যখন গবেষণায় এলাম তখন আইএসআইতে তো সেখানে দেখলাম যে ছাত্র শিক্ষক সম্পর্কটা ঠিক ছাত্র শিক্ষকের মতন নয় সেখানে অনেকটাই বন্ধুর মতন সেই পরিবেশটা এবং এমটাকেও যখন আমি আইটি খড়গপুরে বা ইনফ্যাক্ট আমার সময় মাস্টরমশাইদের সঙ্গে যখন বড় হয়ে গেছি স্কুলেরটা ঠিক বলবো না কিন্তু যখন বড় হয়ে গেছি বিটেকের সময় থেকে মাস্টরমশাইদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই বন্ধু বন্ধু মাস্টরমশাই দিদিমণি যাই বলুন তাদের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ ছিল পিএইচডির সময়ও খুবই বন্ধুত্বপূর্ণ মানে মাস্টরমশাইদের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছি গল্প করছি পিকনিকে যাচ্ছি এগুলো তো খুব খুবই মানে স্বাভাবিক ব্যাপার ছিল এবং সেইটা থেকে যাওয়ার ফলে মানে নিজেদের ভেতরে সেটা দেখার ফলে আমরাও আমাদের ছাত্রদের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের মতন এবং ছাত্রের সঙ্গে সম্পর্ক কিন্তু আমার কাছে অন্তত সবসময় টুয়ে শিক্ষকে শুধু ছাত্র বা ছাত্রকে কিছু দিচ্ছে তা নয় ছাত্রের কাছ থেকে আমি অন্তত প্রচুর পাই কারণ আমার ছাত্ররা আমাকে অনেক কিছু শেখায় যেটা বললাম যে আমি বায়োলজি শিখেছি আমার ছাত্রের কাছে তেমনি যত এই যে টেকনোলজিটা এত ফাস্ট চেঞ্জ করছে যে একটা শিক্ষকের পক্ষে কিন্তু এই টেকনোলজির সঙ্গে পেস রেখে রেখে নিজের নিজেকে আপডেট করাটা ভেরি ডিফিকাল্ট সেখানে আসছে ছাত্রের কৃতিত্ব কারণ ছাত্র সে তখন যে জায়গাটায় কাজ করছে সে কিন্তু সেই জায়গাটার স্টেট অফ দ্য আর্ট কিন্তু সে জানে সে পড়ছে সেই সময়টা সে মাস্টার বা তার যে সুপারভাইজার তাকে ওই স্টেট অফ দ্য আর্টটাকে বোঝায় শেখায় তো আমার ক্ষেত্রে ছাত্রর সঙ্গে শিক্ষকের সম্পর্ক আমার 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 শিক্ষকদের সঙ্গে আমার সম্পর্ক যেমন বন্ধুত্বপূর্ণ ছিল যেমন মানে খুব আনন্দের ছিল আমিও চেষ্টা করি আমার ছাত্রদের সঙ্গে আমার সম্পর্ক সেই রকমই আনন্দে সেই রকমই বন্ধুত্বপূর্ণ এবং আমার কাছে তো খুব বেশি শেখা আমার নিজের ছাত্রদের কাছ থেকে আমার শেখাটা খুব বেশি তো এবং আশা করি সব ভালো প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ছাত্র ছাত্রশিক্ষক সম্পর্কটা ঠিক এই জায়গাতেই আর একটা হচ্ছে যে সমাজ ব্যবস্থাটা যেদিকে যাচ্ছে তার থেকে কিন্তু আমরা যে একদম একটা দ্বীপের মতন আলাদা থাকবো তা তো নয় সমাজ ব্যবস্থা যদি আজকে ডিক্লাইন করে ছাত্রশিক্ষক সম্পর্কও ডিকলাইন ডিক্লাইন করবে সেখানেই আছে ভালোবাসাটা মাস্টারমশাই বা দিদিমণিরা কত ভালোবাসছে ছাত্রছাত্রীকে যত বেশি ভালোবাসবে তত বেশি সে কিন্তু কথা শুনবে হ্যাঁ সেই ভালোবাসাটা আর রেসপেক্ট সম্মানটা শুধু ছাত্রই শিক্ষককে সম্মান করবে তা নয় শিক্ষককেও ছাত্রকে সম্মান করতে হবে কারণ সে একটা মানুষ তো সেই মিউচুয়াল রেসপেক্ট আর মিউচুয়াল লাভ এই দুটো জিনিস থাকাটা খুব জরুরি আর এই দুটো জিনিস কিন্তু সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে এও আপ অ্যান্ড ডাউন করবে এটাকে ডিনাই করা যায় না এই সময়ে গবেষণার ক্ষেত্রে স্কিল ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক ওতপ্রোতভাবে জড়িত এক্ষেত্রে নতুন প্রজন্মের গবেষকদের প্রতি আপনার বার্তা কি। তাদের প্রতি বার্তা একটাই সেটা হচ্ছে হার্ডওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই হার্ডওয়ার্ক কমিটমেন্ট সিনসিয়ারিটি ইন্টেগ্রিটি ইন্টেগ্রিটিটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু যে আমি কি আমার নিজের কাছে সৎ আমি কি রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি আই কনভিন্স যে আমার আজকের দিনটাতে আমি কিন্তু আমার বেস্ট খাটনিটা দিয়েছি আমার বেস্ট এফার্টটা দিয়েছি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেই পরিশ্রমটা করলে গবেষণার থেকে যেটা আসে ট্যালেন্ট তো কম বেশি আছে মানুষের হ্যাঁ তার যারা গবেষণা অবধি আসছে তাদের একটা লেভেলে ট্যালেন্ট তো তারা সাকসেস সাকসেসফুল হয়েছে বলেই ওই অবধি আসতে পেরেছে এরপর কিন্তু হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক আর ভিশনটা ভেরি হাই আজকে আজকে কিন্তু ধরুন যে যে এরিয়াতে গবেষণা করছে সে যদি মনে করে সব মাথার মধ্যে রাখে যে আমি সেই এরিয়ার যে বেস্ট জার্নাল টপমোস্ট ইন্টারন্যাশনালি টপমোস্ট জার্নাল আমি সেখানে আমি পাবলিশ করবো আমি যদি কেউ বায়োলজি বা এই ন্যাচারাল সায়েন্স এই দিকে করে সে হয়তো ঠিক মানে যদি মাথায় রাখে আমি নেচার বা নেচারের সমকক্ষ জার্নালগুলোতে পাবলিশ করবো হয়তো আরও একটু স্ট্রাগল করতে হবে নেচারে পাবলিশ করার জন্যে কিন্তু কাছাকাছি যাবে কিন্তু কিন্তু আমি যদি চট করে মারতে চাই যে আমি তাড়াতাড়ি ওই চারটে পাঁচটা পাবলিকেশান করে তাড়াতাড়ি ডিগ্রিটা শেষ করব তাতে কাজের মান ভালো হবে না এবং কাজের মান না ভালো হলে কারণ এখন পৃথিবীতে যেমন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি অনেক রাস্তা খুলে যাচ্ছে কিন্তু রাস্তাগুলো খুলছে কিন্তু ফর কোয়ালিটি কোয়ালিটি ওয়ার্কের জন্যে সাবস্ট্যান্ডার্ড ওয়ার্কের জন্যে কিন্তু জায়গা নেই হ্যাঁ এখন জায়গা কিন্তু অনেক বেড়ে গেছে কিন্তু প্রত্যেকটা দিকেই কিন্তু হাই কোয়ালিটি দরকার এবং হাই কোয়ালিটিটা আসবে বেশিরভাগ এইট্টি পার্সেন্ট কেসেতে হাই কোয়ালিটি কিন্তু এসে যাবে হাই এফার্টে হাই মানে সাংঘাতিক পরিশ্রমের ফল কিন্তু পাবেই প্রত্যেকটা মানুষ পাবে তাই ছাত্রছাত্রীদের আমার একটাই আবেদন যে সাংঘাতিক খেটে করো নজরটাকে নিচে রেখো না নজর রাখো অনেক উঁচুতে সৎ সততা ভীষণ দরকার সততাটা ভীষণ দরকার গবেষণায় কিন্তু অসৎ পন্থা অবলম্বন করলে ক্যারিয়ার ডুম হয়ে যাবে সততা ভয়ানকভাবে দরকার যা করবে নিজের মাথাতে যতটা আসছে সেইটা করা সেইটাই পাবলিশ করা তার বাইরে না যাওয়া এটা ভীষণভাবে দরকার আর হচ্ছে আর একটা জিনিস যারা পারছে তাদের মাথায় রাখা যে মানে গবেষণাটাকে যদি আস্তে আস্তে অন্ত্রপ্রোনোরশিপেও নিয়ে যাওয়া যায় ব্যবসার দিকেও যদি নিয়ে যাওয়া যায় সবাই যাবে না কিন্তু যারা যাবে মানে মাথায় যারা পারবে তারা যদি যেতে চায় সেই রাস্তাটাও কিন্তু খুব দরকার তার নিজের পক্ষেই শুধু নয় দেশের পক্ষেও কিন্তু সেটা দরকার কারণ জব জেনারেট করাটা কিন্তু এখন যাদের পক্ষে সম্ভব তাদের তাদের জব জেনারেট করাটা দরকার রাদার দ্যান বিং জব সিকার্স দে ক্যান বিকাম জব গিভার্স এটা আমাদের এত পপুলেশন যে দেশে অনেক বেশি মানুষ যদি জব গিভার্স হয় তাহলে কিন্তু দেশটার অনেক উন্নতি হবে আর নলেজ এই এই দুটো দুটো দরকার দরকার নলেজ টু আমরা কথা বলছিলাম ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বর্তমান অধিকর্তা প্রফেসর সংমিত্রা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অভিনন্দন এবং আমার জন্য অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ নমস্কার